আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। সম্মানিত উপস্থিতি, আমরা হয়তো অনেকেই জানি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় আমাদের দেশেও সাহাবাগণ এসেছিলেন। আজকে আমরা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঐতিহাসিকদের সর্বসম্মত কথা হলো আরব বণিকদের মাধ্যমেই আমাদের দেশে ইসলাম এসেছে। তবে ইসলাম প্রচারকদের আগমনের সুনির্দিষ্ট সময় নিয়ে বেশ কথা থাকলেও বিশুদ্ধ মত হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় এদেশে ইসলামের দাওয়াত এসে পৌঁছায়। নবুয়তের সপ্তম বর্ষে অর্থাৎ 617 খ্রিস্টাব্দে সাহাবি হযরত আবু ওয়াক্কাস মালিক বিন ওহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চীনে আগমনই এ কথার পক্ষে জোরালো প্রমাণ বহন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের মধ্যে চারজন সাহাবা বাংলাদেশে এসেছিলেন। তাদের নাম হচ্ছে আবু ওয়াক্কাস মালিক বিন ওহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাসিম ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উরওয়া ইবনে আসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু কায়েস ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের উদ্দেশ্য ছিল চীনে যাত্রা করা। চীনে যাত্রা করার সময় তারা বাংলাদেশে অতিক্রম করেছিল। চীনে যাবার পথে তারা বাংলাদেশের বন্দর, বিশেষত চট্টগ্রাম ও সিলেটে নোঙ্গর করেছিলেন এবং তাদের সান্নিধ্যে এসে এদেশের কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। এখান থেকেই বাংলাদেশের ইসলামের যাত্রা শুরু হয়। অর্থাৎ 617 খ্রিস্টাব্দে সর্বপ্রথম বাংলাদেশে ইসলামের যাত্রা শুরু হয়। সুতরাং এখান থেকেই দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় বাংলাদেশে ইসলাম এসেছিল, তাও সাহাবাগণের মাধ্যমে এদেশে ইসলামের যাত্রা শুরু হয়েছিল। প্রাক ইসলামী যুগেই আরব বণিকরা সমুদ্রপথে আবিসিনিয়া ও চীন পর্যন্ত তাদের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারিত করেন। আরব ও চীনের মধ্যে তাদের কয়েকটি ঘাঁটিও ছিল। এ পথে তাদের প্রথম ঘাঁটি ছিল মালাবর। তারা নিয়মিত মালাবরের উপর দিয়ে চট্টগ্রাম, সিলেট ও কামরূপ হয়ে চীনে আসা যাওয়া করতেন। এভাবেই চট্টগ্রাম ও সিলেট তাদের যাতায়াতের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। মূলত এ সূত্র ধরেই নাম না জানা আরো বহু সাহাবী দক্ষিণ এশিয়ায় বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলগুলোতে ইসলাম প্রচারের কাজ করেছেন। চীনের ক্যান্টন সমুদ্র তীরবর্তী হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আজও সে সাক্ষ্য বহন করে আছে। সমুদ্র তীরের কোয়াংটা মসজিদও তিনি নির্মাণ করে বলে ঐতিহাসিকভাবে স্বীকৃত। তবে ঐতিহাসিকদের সব মতামত ও গবেষকদের গবেষণাকে চ্যালেঞ্জ করে সম্প্রতি বাংলাদেশে ইসলাম আগমনের চাঞ্চল্যকর যে তথ্য প্রকাশিত হয়েছে তাতে সব রকমের সন্দেহ ও সংশয়ের অবসান্ত ঘটেছেই উন্মোচিত হয়েছে ইতিহাসের নতুন দিগন্ত। লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বড়বাড়িতে রামদাস মৌজার মস্তারপাড় নামক স্থানে 69 হিজড়িতে আনুমানিক 692 খ্রিস্টাব্দে নির্মিত একটি মসজিদ পাওয়া গেছে। এই মস্তারপাড় স্থানটি বহুকাল ধরে কয়েকটি উঁচু মাটির ঢিলা ও জঙ্গল দ্বারা আবৃত ছিল। 1947 সালে জমির মালিক তা আবাদযোগ্য করার চিন্তা করে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বেরিয়ে আসে প্রাচীনকালের তৈরি ইট, যাতে আঁকা ছিল ফুল। এরপর মাটি ও ইট সরাতে সরাতে আশ্চর্যজনকভাবে পূর্ণ একটি মসজিদের ভিত খুঁজে পাওয়া যায়। এর মধ্যে একটি শিলালিপি পাওয়া যায় যার মধ্যে সুস্পষ্টভাবে আরবিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিজরি 69 সাল। খননের পর মসজিদের মেহরাব এবং মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ ও খুতবা মিম্বারও আবিষ্কৃত হয়। এলাকার লোকজন এই মসজিদটির নাম দিয়েছেন হারানো মসজিদ। তাই নিশ্চিতভাবে বলা যায় আরব থেকে আগত মুসলমান বা স্থানীয় মুসলমান যারা 69 হিজরিতে এই এলাকায় বসবাস করেছিলেন তারাই নিজেদের ধর্মীয় প্রয়োজনে এই মসজিদ তৈরি করেছিলেন। সেই থেকে বা তার আগে থেকেই বাংলাদেশে ইসলামের প্রচারের কাজ আরম্ভ হয়। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে আরও অনেক ইতিহাস রয়েছে, সেগুলো আলোচনা করতে গেলে আরও অনেক সময়ের প্রয়োজন, যা ভিডিওকে অনেক লম্বা এবং দীর্ঘ করে তুলবে, যা আপনাদের বিরক্তিকর কারণ হয়ে দাঁড়াবে। আপনারা যদি সে সম্পর্কে বিস্তারিত আরও ইতিহাস জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমাদের করা ভিডিওগুলো দ্রুত পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।